وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের একজন জানতে চেয়েছেন মাওলানা তারিক জামিলের লেখা বই চোখে দেখা কবরের আজাব। এই ধরনের বই পড়ে কবর আজাব সম্পর্কে বিশ্বাস করা ঠিক হবে কিনা? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। যে মৃত ব্যক্তির দাফনের পরে তিনি যদি পাপী হন, আল্লাহর নাফরমান হন, তো স্বাভাবিকভাবে তার কবরে আজাব হয়, এমনটি আমরা কোরআন এবং সুন্নার মাধ্যমে জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এ বিষয়ে সতর্ক করেছেন। যেমন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছিলেন, ইতোমধ্যে দুটি কবরের পাশ দিয়ে আল্লাহ রাসূল অতিক্রমকালে বলতেছিলেন যে দুটি কবরে আজাব হচ্ছে। তখন তিনি গাছের ডাল ভেঙে ভেঙে বা খেজুরের ডাল ভেঙে সেখানে তিনি পুঁতে দিলেন এবং বললেন যে তাদের কবর আজাব যে যে কারণে হচ্ছিল সেটা। তো এ ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা নিশ্চিতভাবে জানি যে কবরের ভিতরে আজাব হয় যদি কবরবাসী পাপী হন, না ফরমান হন, গুনাহগার হন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে এরপরে কারো চোখে দেখা কোনো ঘটনা শুনে যদি আমাদেরকে কবর আজাব সম্পর্কে আমাদের বিশ্বাস করতে হয়, তো এটা বলা যায় যে এটা আমাদের ইমানের দুর্বলতার পরিচয়ই এমনটি হতে পারে। আর বিশ্বাস তো সেই জিনিসগুলোই করতে হয় যেগুলো দেখা যায় না। যে জিনিস দেখা যায় সে জিনিস বিশ্বাস করার কোনো প্রয়োজন হয় না। যেমন চোখের সামনে যদি দেখা যায় যে একটা সূর্য উদিত আছে, আকাশে আলো দিচ্ছে, তো এই জিনিস কে কাউকে বলার কিছু নেই যে এখন সূর্য আকাশে আছে কি নেই, বা সূর্যের আলো আছে এখন সেটা তুমি কি বিশ্বাস করো, এই ধরনের প্রশ্ন এটা অবান্তর। বরং যেগুলো আমাদের জ্ঞানের আড়াল বা আমরা যেগুলো দেখি না বা যেটা বাস্তবে মানে দেখা যায় না, এই ধরনের জিনিসগুলি আমাদের বিশ্বাস করতে হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখিনি এবং তাকে দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব নয়, তো এক্ষেত্রে আমাদের বিশ্বাস করতে হবে যে একজন মহান স্রষ্টা রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের একমাত্র মাবুদ, উপাসনা পাওয়ার একমাত্র উপযুক্ত মাবুদই হচ্ছেন তিনি। ঠিক কবরের মৃত্যুর পরের যে জীবন, আলাম বরজাখ, ঠিক আলামুল আখেরা, এই যে পরকালীন যে জীবন যাপন রয়েছে, জান্নাত জাহান্নাম আমরা দেখিনি, এগুলোই বিশ্বাস করতে হয়। যেগুলো চোখের সামনে দেখা হয় এগুলো বিশ্বাস করা না করা এটা কোনো জরুরি বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, বরং যেটা দেখিনি এটা এই ধরনের জিনিসগুলো বিশ্বস্ত সূত্রে, নির্ভরযোগ্য কোনো সূত্রে, ওহির আলোকে আমরা এটা শোনার পরে সেটার উপরে যখন আমরা আত্মবিশ্বাসী হব সেটাই হচ্ছে মূলত প্রকৃত বিশ্বাস। তো বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে আমরা ছোট ছোট ভিডিও ক্লিপ দেখতে পাই যেখানে কবরস্থ করতে গিয়ে সাপ বের হয়ে আসতেছে কিংবা আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠতেছে। এগুলো সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা আমাদের ইমানটা এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে মানুষকে বিশ্বাস করানোর জন্য এ ধরনের জিনিসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে। এগুলো অনেকটাই অবাস্তব, প্রকৃতার্থে এর বাস্তবতা খুবই কম, এবং এ ধরনের ঘটনাগুলো স্বল্প পরিসরে বা ছোট আকারে কোথাও ঘটলেও সেটাকে বিভিন্ন ধরনের রং রং দিয়ে বা এটাকে খুব সাজিয়ে গুছিয়ে অনেক বড় করে দেখানো হয়। তো প্রকৃত ইমানদার যারা, তারা আল্লাহ রসুলের কথায় বিশ্বাস করে কবর আজাবকে বিশ্বাস করবেন, এটাই হচ্ছে তার বিশুদ্ধ ইমানের পরিচয়। তার জন্য এই ধরনের পৃথিবীর কোন প্রান্তে কি ঘটনা ঘটেছে, আদৌ সে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, যেখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গুলো বর্ণনার ধারাবাহিকতার ক্ষেত্রে কোনো ধরনের যদি গ্যাপ থাকে তাহলে সেই হাদিস গুলোকে দুর্বল বা প্রত্যাখ্যান করা হয়েছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো আমরা কি করে বিশ্বাস করি যে সুদূর সেই মালয়েশিয়াতে একটা ঘটনা ঘটেছে, ইন্টারনেটের পর্দায় আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখলাম, টিভির পর্দায় কিংবা মোবাইলের স্ক্রিনে,
তো সেটাকে আমি বইয়ের ভিতরে লিখে এভাবে প্রচার করলাম, যার মানে মূলত কোনো ধরনের সনদ বা বর্ণনা ধারা নেই, বা যারা বর্ণনা করেছেন তারা আসলে সত্যিকার অর্থে মুসলিম কিনা, অথবা মুসলিম হলে তারা ফাসেক কিনা বা মুনাফেক কিনা বা ইসলামের শত্রু কিনা, মুসলিম নাম ধরে তারা ইসলামের শত্রুতা করতেছে কিনা, ইসলামের বিপক্ষে কাজ করতেছে কিনা, আমাদের ইমান নিয়ে খেলতেছে কিনা, এ বিষয়ে যেখানে আমাদের কোনো ধরনের জ্ঞান নেই, সেক্ষেত্রে কি করে আমরা সেই সমস্ত ঘটনাগুলো আমরা বই পুস্তকের ভিতরে লিখে মানুষকে কবর আজাবে বিশ্বাসী বানানোর চেষ্টা করতেছি? এই ধরনের চেষ্টা আসলে আমাদের করা উচিত না। এর মধ্য দিয়ে মানুষের কোরআন এবং হাদিসের থেকে দূরে সরিয়ে দেওয়ারই রাস্তা উন্মুক্ত হয়। পাশাপাশি আমাদের যে বিশ্বাস, সে বিশ্বাসগুলো দিন দিন এটা সন্দেহ এবং সংশয়ের মধ্যে চলে যাবে। একটি সময় দেখা যাবে যে এই জিনিসগুলো অমুসলিমরা আমাদের বিপক্ষে ব্যবহার করার করতেছে বা সুযোগ পাচ্ছে। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে কখনো কখনো চাঁদে কাউকে দেখা যায়, আবার কেউ কোনোটা স্বপ্নে দেখেছে, আবার মানে সমসাময়িক কালে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে, অমুক স্থানে কেয়ামত হবে, এ ধরনের যে কথাগুলো, এভাবে আসলে প্রান্তিকতায় গিয়ে বলাটা উচিত নয়। বরং কোরআন এবং সুন্নায় যতটুকু আসছে যেভাবে এসেছে সেখানেই আমাদের থাকা উচিত, এবং তার উপরে আমাদের বিশ্বাস স্থাপন করা উচিত। বাড়িয়ে কমিয়ে বা ডালপালা লাগিয়ে কোনো ছোট একটা জিনিসকে এভাবে বড় করে দেখাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা কোরআন সুন্নার যে গণ্ডি রয়েছে সে গণ্ডির থেকে বের হয়ে যাচ্ছে, এবং মানুষের ইমানের ভিতরে বিভিন্ন ধরনের সন্দেহ এবং সংশয়ের প্রশ্ন চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসে যেটা এসেছে তার উপরে আমরা নির্ভেজাল বিশ্বাস রাখবো, সন্দেহাতীত ভাবে তার উপরে বিশ্বাস রাখবো, এটার নামই হচ্ছে ইমান। এটার জন্য বাস্তবের কোনো কোরআন হাদিসকে সত্য প্রমাণ করার জন্য বাস্তবের কোনো ঘটনা সামনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আল্লাহ বলেছেন, তিনি নিজে হচ্ছেন হক, এবং তিনি যা বলেছেন তাও হচ্ছে হক। তো এরপরে আবার দুনিয়ার ঘটে যাওয়া কোনো ঘটনাকে নিয়ে এসে কোরআনকে সত্যায়িত করা, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল মাসদুক সত্যবাদী আল আমিন বিশ্বাসী, তার জীবনের সব কথাগুলোই হচ্ছে সত্য, সেই কথাগুলোকে বাস্তবের কোনো ঘটনা নিয়ে এসে আরো সেটাকে শক্তিশালী করার চেষ্টা, এটা আসলে আমাদের দুর্বল ইমানের পরিচয় বহন করে, পাশাপাশি হচ্ছে আমাদের সে জ্ঞানেরও অনেকটা অভাব। আর না হয় কেন আল্লাহ এবং তার রাসূলের কথাকে দুনিয়ার কোনো ঘটনা দিয়ে সেটাকে নতুন করে সত্যায়িত করতে যাব? কোরআন এবং হাদিস নিজেই তো যথেষ্ট সত্য বাণী হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ।